हेलो स्टूडेंट्स ऑफ फोर्थ सेमिस्टर। आगे दिन आगे वीडियो ते हमने देखे थी जे ग्रुप की ग्रुपेड डेफिनेशन एवं नेक्स्ट देखे थी जे ग्रुप ग्रुपेड एग्जांपल एक ता देखे चिला जे द सेट ऑफ इंटीजर्स जेड इटा एडिशन है सापेक्ष इटा जे कम्युटेटिव ग्रुप फॉर्म करे चिलो किंतु मल्टीप्लिकेशन है सापेक्ष इटा ग्रुप फॉर्म करे नहीं। नेक्स्ट आज के हमरा पढ़बो जे ए जे हमरा आइडेंटिटी एलिमेंट ने आलोचना करे चिला आगे दिन आइडेंटिटी एलिमेंट किंतु एक्जिस्ट करले शेटा माने यूनिक आइडेंटिटी एलिमेंट होबे अर्थात आइडेंटिटी एलिमेंट कोनो ग्रुपेर क्षेत्रे एकटाई थाकबे एवं सेम जिनिस इनवर्सेर क्षेत्रे जे कोनो एलिमेंटेर इनवर्स एलिमेंट किंतु एकटाई थाकबे। तो प्रथमे हमरा देखो যদি জি কম্পোজিশন একটি গ্রুপ হয় তাহলে জি কম্পোজিশন একটি গ্রুপ ওরা থিওরামটা হচ্ছে যে জি কম্পোজিশন একটি গ্রুপ হলে এর আইডেন্টিটি এলিমেন্ট একটাই এক্সিস্ট করবে। তো আমরা ধরে নিলাম যে আমরা কন্ট্রাডিক্টরি পার্টে ধরে নিলাম যে সাপোজ দুটো আইডেন্টিটি এলিমেন্ট এক্সিস্ট করছে ই এবং এফ। তাহলে আমি যদি কোনো এলিমেন্ট নিয়ে নিই গ্রুপ থেকে এ তাহলে এ কম্পোজিশন ই সমান সমান ই কম্পোজিশন এ সমান সমান এ হবে কারণ আইডেন্টিটি এলিমেন্টের সাথে যদি আমি বাইনারি অপারেশন করি কোনো এলিমেন্টে তাহলে সেই এলিমেন্টকেই পাবো। সেম কাজ যদি আমি এফও যেহেতু আরেকটা আইডেন্টিটি এলিমেন্ট তাহলে এফ এর সাথেও যদি আমি কম্পোজিশন করি তাহলে এ কম্পোজিশন এফ ইজ ইকালস টু এফ কম্পোজিশন এ ইজ ইকালস টু কিন্তু আমি এ পাবো ফর অল এ ইন জি অর্থাৎ এ যে কোনো একটা আর্বিট্রারি এলিমেন্ট চুজ করলে যদি দুটোই আইডেন্টিটি এলিমেন্ট হয়ে থাকে তাহলে কিন্তু আমার দুটোই কিন্তু দুটো কন্ডিশনই কিন্তু এ স্যাটিসফাই করবে। এবার আমি যদি ই কম্পোজিশন এফ করি ই কম্পোজিশন এফ মানে ই এবং এফ তো যে এফ যেহেতু জি এরই এলিমেন্ট মানে ই কম্পোজিশন এফ যদি করি তাহলে কিন্তু আমি যদি বলি যে ই একটা আইডেন্টিটি এলিমেন্ট তাহলে ই কম্পোজিশন এফ করলে প্রপার্টি যদি আমি ই এর ইউজ করি তাহলে ই কম্পোজিশন এফ সমান সমান এফ পাবো। সেমভাবে আমি যদি আবার এফ কম্পোজিশন ই করি বা ই কম্পোজিশন এফ করি আমি যদি প্রপার্টি এফ এর অ্যাপ্লাই করি তাহলে কিন্তু আমি এফ যদি আইডেন্টিটি এলিমেন্ট হয় তাহলে ই কম্পোজিশন এফ সমান সমান কিন্তু আবার ই হয়ে যাবে। তাহলে দেখা যাচ্ছে যে প্রথম ক্ষেত্রে যদি আমি প্রপার্টি যদি আমি ই এর প্রপার্টি ইউজ করি তাহলে কিন্তু ই কম্পোজিশন এফ সমান সমান এফ হয়ে যাবে আবার এফ এর প্রপার্টি ইউজ করলে ই কম্পোজিশন এফ সমান সমান ই হয়ে যাচ্ছে। তাহলে দেখা যাচ্ছে এফ এবং ই কিন্তু সমান কারণ কি যে কোনো এলিমেন্টের ক্ষেত্রে আইডেন্টিটি যে কোনো এটা যেহেতু গ্রুপ তো গ্রুপের মধ্যে ই কম্পোজিশন এফ এবং এফ কম্পোজিশন ই দুটোর মান কিন্তু ই এবং এফ এসেছে এবং ই এবং এফ কিন্তু সমান হয়ে যাচ্ছে অর্থাৎ আমি আমি যেটা পৃথক আইডেন্টিটি এলিমেন্ট ধরেছিলাম এখন কিন্তু সেটা আর পৃথক থাকছে না এটা কিন্তু ইকুয়াল আইডেন্টিটি এলিমেন্ট হয়ে যাচ্ছে কারণ ই কম্পোজিশন এফ সমান সমান ই পেলাম এবং এফ কম্পোজিশন ই সমান সমান কিন্তু এফ পেলাম আর ই কম্পোজিশন এফ ইজ ইকুয়ালস টু এফ কম্পোজিশন ই তাহলে আমি ই এবং এফকে কিন্তু সমান বলতে পারি। তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমি ধরেছিলাম দুটো আইডেন্টিটি এলিমেন্ট আলাদা কিন্তু আলটিমেটলি দেখা গেল যে প্রপার্টি আমি যদি আইডেন্টিটি এলিমেন্টের প্রপার্টি ইউজ করি তাহলে কিন্তু ই এবং এফ সমান হয়ে যাবে। তাহলে কোনো গ্রুপ কোনো গ্রুপ ফর্ম করার ক্ষেত্রে কোনো স্টেটে যদি কোনো আইডেন্টিটি এলিমেন্ট থাকে সেটা কিন্তু এক্সিস্ট করলে ইউনিক আইডেন্টিটি এলিমেন্ট হবে। নেক্সট আমাদের নেক্সট যে থিওরামটা আছে থিওরামটা হলো গিয়ে যে কোনো গ্রুপ ফর্ম করার ক্ষেত্রে যে আমি ইনভার্স এলিমেন্ট পাবো ইনভার্স এলিমেন্টটাও কিন্তু আমার ইউনিক ইনভার্স এলিমেন্ট হবে অর্থাৎ কোনো একটা এলিমেন্ট এর জন্য যদি আমি একটা এড্যাশ ইনভার্স এলিমেন্ট পাই তাহলে এড্যাশ কিন্তু ইউনিক হবে। তো আমি সেমভাবে কন্ট্রাডিক্টরি পার্টে ধরে নিই যে এড্যাশ এলিমেন্টটা ইউনিক হবে না দুটো ইনভার্স এলিমেন্ট থাকবে। তো একটা ধরলাম এড্যাশ আর একটা ধরলাম এ ডবল ড্যাশ। এবার যদি এখানকার আইডেন্টিটি এলিমেন্ট ই হয় তাহলে এড্যাশ এ কম্পোজিশন এড্যাশ ইজ ইকালস টু এড্যাশ কম্পোজিশন এ ইজ ইকালস টু ই হবে। সেমভাবে এ কম্পোজিশন এ ডবল ড্যাশ ইজ ইকালস টু এ ডবল ড্যাশ কম্পোজিশন এ সমান সমান কিন্তু ই হবে। এবার যেহেতু গ্রুপ যেই গ্রুপের এলিমেন্ট সে গ্রুপ যেহেতু ফর্ম করেছে কোনো সেট তাহলে সেক্ষেত্রে অ্যাসোসিয়েটিভিটি প্রপার্টি নিশ্চয়ই হোল্ড করেছে। অ্যাসোসিয়েটিভিটি প্রপার্টি ক্ষেত্রে আমি যদি এই তিনটে এলিমেন্ট তুলে নিই এ এ ড্যাশ আর এ ডবল ড্যাশ তাহলে এ ড্যাশ কম্পোজিশন ফার্স্ট ব্র্যাকেট এ কম্পোজিশন এ ডবল ড্যাশ এর মানটা দাঁড়িয়ে যাবে এ ড্যাশ কম্পোজিশন যেহেতু এ ডবল ড্যাশ ইনভার্স এলিমেন্ট তাহলে এ কম্পোজিশন এ ডবল ড্যাশ মানে হচ্ছে কি হয়ে যাবে ই তাহলে এ ড্যাশ কম্পোজিশন ই মানে কিন্তু এ ড্যাশ হয়ে যাবে।
এবার আমি যদি রাইট হ্যান্ড সাইড দেখি, রাইট হ্যান্ড সাইডে অ্যাসোসিয়েটিভিটি প্রপার্টির ক্ষেত্রে এ ড্যাশ কম্পোজিশন এ আগে বের করব, তার সাথে এ ডবল ড্যাশের কম্পোজিশন করব। এবার দেখো এ ড্যাশ কম্পোজিশন এ মানে আবার কি, এ ড্যাশ কম্পোজিশন এ মানে ই, কারণ এ ড্যাশও তো আরেকটা ইনভার্স এলিমেন্ট এর, তাহলে এ ড্যাশ কম্পোজিশন এ মানে ই হয়ে যাবে। এবার এ ড্যাশ কম্পোজিশন ই মানে এ মানে ই, এবং ই কম্পোজিশন এ ডবল ড্যাশ মানে হয়ে গেল এ ডবল ড্যাশ। তাহলে দেখো অ্যাসোসিয়েটিভিটি প্রপার্টির ক্ষেত্রে আমি লেফট হ্যান্ড সাইডে পেলাম এ ড্যাশ সলভ করে, এবং রাইট হ্যান্ড সাইডে পেয়ে যাচ্ছি এ ডবল ড্যাশ। তাহলে দেখা যাচ্ছে এ ড্যাশ আর এ ডবল ড্যাশ কি ইকুয়াল, কারণ অ্যাসোসিয়েটিভিটি প্রপার্টি হোল্ড করা মানে কি, আমি এ ড্যাশের সাথে যদি এ কম্পোজিশন এ ডবল ড্যাশের কম্পোজিশন করি, সেটা সমান সমান কি হয়ে যাবে, এ ড্যাশ কম্পোজিশন এ তার সাথে এ ডবল ড্যাশের কম্পোজিশন, অর্থাৎ এক্ষেত্রে কিন্তু এ ড্যাশ এবং এ ডবল ড্যাশ ইকুয়াল হয়ে গেল। তাহলে আমি ধরেছিলাম যে এ ড্যাশ এবং এ ডবল ড্যাশ দুটো ইনভার্স এলিমেন্ট, কিন্তু ইনভার্স এলিমেন্ট দুটো পৃথক, মানে ডিফারেন্ট ইনভার্স এলিমেন্ট, কিন্তু আলটিমেটলি আমি অ্যাসোসিয়েটিভিটি প্রপার্টি ইউজ করে দেখতে পেলাম যে এক্ষেত্রে কিন্তু যে ওরা কিন্তু আলাদা ইনভার্স এলিমেন্ট হচ্ছে না। অর্থাৎ যদি কোনো গ্রুপ ফর্ম করার ক্ষেত্রে কোনো সেটে যদি ইনভার্স এলিমেন্ট এক্সিস্ট করে, ইনভার্স এলিমেন্ট কিন্তু ইউনিক ইনভার্স এলিমেন্ট হবে। তাহলে আজকে দুটো থিওরম ছিল যে কোনো গ্রুপ ফর্ম করার ক্ষেত্রে যে আমি আইডেন্টিটি এলিমেন্ট এবং ইনভার্স এলিমেন্ট পাচ্ছি, এই আইডেন্টিটি এলিমেন্ট এবং ইনভার্স এলিমেন্ট কিন্তু ইউনিক আইডেন্টিটি এলিমেন্ট অর ইউনিক ইনভার্স এলিমেন্ট হবে। ঠিক আছে, থ্যাংক ইউ।